আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের বাঙালির ভাষা ও সংস্কৃতি বইটি থেকে দ্বিতীয় অধ্যায়ের চর্যাপদ নিয়ে শুরু করছি চর্যাপদ কিভাবে আবিষ্কার হলো কি নামকরণ রচনাকাল চর্যাবতের ভাষা চর্যাপদের কবিদের নাম সমস্ত কিছুই আলোচনা করব। তারপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্যাপদ থেকে জানাবো প্রথমে বলছি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ শুধু বাংলা ভাষা কেন আর্য ভাষারও প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এই প্রাচীনতম নিদর্শনের আবিষ্কার সম্পর্কে প্রথমে তোমাদের বলি উনিশশো সাত সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় তিনি নেপালের রাজদরবারে অনেকগুলি পুঁথি দেখছিলেন দেখতে দেখতে সেখানে তিনি এই চর্যাপদের পাণ্ডুলিপি পুন উদ্ধার করেন তিনি তখন তার নাম দিলেন চর্যাচর্য বিনিশ্চয় তারপরে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করে এই চর্যাপদের মূল চারটি বই ছিল এক নম্বর ছিল হলো চর্যাচর্য বিনিশয় দুই নম্বর ছিল সরোজ বজ্র দোহা তিন নম্বর কৃষ্ণচর্যের দোহা চার নম্বর ছিল ডাক ডাকবর্ণ তো এর মধ্যে যে মূল বইটি হল চর্যাচর্য বিনিশ্চয়। এর ছিল একান্নটি পদ এই একান্নটির মধ্যে তিনটে পুরোপুরি পাওয়া যায় না এবং একটার অর্ধেক নষ্ট হয়ে যায় মূলত সাড়ে ছেচল্লিশটি গান খুঁজে পাওয়া যায় সম্পূর্ণ রূপে পাওয়া যায় আর একটার খণ্ডিত অংশ পাওয়া যায় তারপরে এই চর্যাবাদের নামকরণ কি করে হলো চর্যাবাদের নামকরণ নিয়ে নানারকম মতভেদ রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী এর নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয় তারপরে সুনীতি কুমার মুখোপা মুখোপাধ্যায় তিনি নাম দিলেন চর্যাচর্য গীতিকোষ সরি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারপরে আরেকজন নাম দিয়েছিলেন মুনি দত্ত তিনি সংস্কৃতের নাম দিলেন নির্মল গিরির টিকা রচনাকাল কখন এটা রচনা হয় ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এবং প্রভোধ বাগচীর মতে এই চর্যাপদের রচনাকাল হল দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এবার তোমাদের জানাই চর্যাবাতের ভাষা চর্যাবাতের ভাষা ছিল আলো আধারি কিছুটা বোঝা যেত কিছুটা বোঝা যেত না সেই জন্য এই ভাষাকে সন্ধ্য ভাষা বলা হতো সন্ধ্যা মানে সাম্যক ধ্যান অর্থাৎ সাম্যক ধ্যানের মাধ্যমে এই বইটির পাঠোদ্ধার করা হয়েছিল বইটি চর্যাপদের গানগুলো মাত্রাবৃত্ত ছন্দে লেখা ছিল তারপরে তোমাদের জানায় কয়েকজন পদকর্তার নাম অর্থাৎ কে কে কতজন কবি এই চর্যাপদটি রচনা করেছিলেন চব্বিশ জন কবির কথা উল্লেখ পাওয়া যায় বইয়ে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কাহপাদ তিনি বারোটি পদ রচনা করেছিলেন তাছাড়া আছে ভুসুটি তিনি আটটি পদ রচনা করেছিলেন সরহপাদ তিনি চারটি পদ রচনা করেছিলেন কুটকুটি পাদ তিনি তিনটি পদ রচনা করেছিলেন এছাড়া ছিলেন লুইপাথ সরহপাদ, এরা দুটি করে পদ রচনা করেছিলেন তাছাড়া আরও অনেকজনের নাম পাওয়া যায় সকলে এরা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য তো এই হল চর্যাপদের মূল বিষয় চর্যাপদ সম্পর্কে এইটুকুনি জানা যায় তোমাদের এবার আমি কি কি প্রশ্ন হতে পারে এই অংশটি থেকে সেটি জানাবো দেখো বোর্ডের দিকে তো তো ছাত্রছাত্রী কোন কোন লাইন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই লাইনগুলো আমি লিখে রেখেছি বোর্ডে দেখো উনিশশো সাত খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পাণ্ডুলিপি খুঁজে পেয়েছিলেন তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে কে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ পুনরুদ্ধার করে উদ্ধার করেছিলেন তারপরে লাইনটা দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চর্যাপদ প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা নামে তোমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে এই লাইনটি থেকে তারপরে প্রশ্ন আসতে পারে চর্যাবাদে কটি পদ পাওয়া যায় সাড়ে ছেচল্লিশটি পদের অস্তিত্ব পাওয়া গেছে রচনাকাল চর্যাবৎ সম্পর্কে জানা যেতে পারে জিজ্ঞাসা করতে পারে প্রশ্ন আসতে পারে রচনা কাল ছিল দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাবতের ভাষা তোমাদের প্রশ্ন আসতে পারে চর্যাবাদের ভাষা কি বা তোমাদের প্রশ্ন আসতে পারে চর্যাবদে কতজন কবির পরিচয় পাওয়া যায় বা পদকর্তার পরিচয় পাওয়া যায় তোমরা লিখবে চব্বিশ জন এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ খুব পরীক্ষাতে আসে তাছাড়া তোমাদের আমি দুটো প্রশ্ন দিচ্ছি দেখো এই প্রশ্ন দুটো তোমরা উত্তর লিখে আমার কমেন্ট বক্সে জানাবে আমি প্রশ্ন দুটোর উত্তর বলিনি ইচ্ছেকৃতই বলিনি দেখি তোমরা পারো কি না তোমরা চর্যাপদটা পড়ে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে আমি না পারলে তোমাদের সমাধানের চেষ্টা করব। প্রথম প্রশ্ন দেখো চর্যাপদের তিব্বতী অনুবাদক কে দুই নম্বর প্রশ্ন সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাবদের ভাষা বাংলা ভাষার পূর্বসূরি মানে বাংলা ভাষা চর্যাবদের ভাষা থেকে এসছে আগে তো তোমরা এই দুটো প্রশ্নের উত্তর লিখে আমাকে জানাও আজকে তোমাদের পুরোপুরি চর্যাপথ সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়া হলো